আমার অলপনা বসের বন্ধু রে, অলপনা বসের বন্ধু রে, আমার শ্যাম চিকন এ কালা রে, আমি তোমার বাড়াই ভরে গলার মালা, আমি তোমার নাইব গলার মালা রে মুরশি। এটা নাকি আবার জিকির, এটা কোন ধরনের জিকির আমি বুঝি না, এটা কাদের জিকির, এটা কোন তরিকার জিকির, এটা কোন মাসলাকের জিকির, আমি একটু জানতে চাই আসলে। এটা কি সত্যি এই এই যে নামদারি সুন্নি এর মানে এই নামদারি সুন্নিদের এটা কোনো জিকির, নাকি ফার্স্টে এই জিকিরের আবিষ্কার এই রেজবি বাবাই ফার্স্টে করেছে? আচ্ছা আমরা একটু ঘেটে দেখি। আচ্ছা এই সম্পর্কে আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর কি বলো, না একটা বক্তব্য শুনে আসি, উনিও তো সুন্নি। বয়সের বন্ধু রে, অল্পনা বয়সের বন্ধু রে, এটা করতেছে গন্ধি এমন ভাইরাল হইছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে, আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভন্ডামি জিকির বলেন, এটা কি জিকির? আলাউদ্দিন জিহাদির আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে না, এটা মূলত সুন্নিদের জিকির না, কারণ আলাউদ্দিন জিহাদি সাহেব তো একজন অন্যতম সুন্নি, পপুলার একজন উপর লেভেলের সুন্নি যাই হোক না কেন, কিন্তু উনি যেহেতু বলতেছেন এটা সুন্নিদের জিকির না, এর মানে হচ্ছে এটা সুন্নিদের জিকির না। এই কালাচান ভাইরাল হওয়ার জন্য আর কি এটা করেছে, ভাইরাল হওয়ার জন্য এই নতুন টেকনিক, ওই যে বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের জিকির করে না। আরে এই সুন্নিদের মধ্যে সব পাগল, আমি তো সুন্নিদেরকে পাগল বলি, সব পাগল, পাগলের মেলা সবে ছুননিতে, এই জেলা ফিকররা খুব পাগলেরা, দেখেন না এগুলো পাগলামি না, এগুলো কী, এগুলো কী, এগুলো ভাই এগুলো কোন ধরনের জিকির, কোন মাসলাকের জিকির এগুলো? আর একজনে সেটার আবার সাফাই গায়, দেখেন আমার অল্পনা বয়সের বন্ধু রে, আমি তোমাকে বানাবো গলার মালা, এরকম একটা শান তিনি গাইছেন জিকিরের মধ্যে। এই শানটা গাওয়ার কারণে বিশাল ভাইরাল, এখন অনেক অনেক জায়গাতে এটা প্রচার প্রসার হচ্ছে। তো এই যে শানটা তিনি গাইছেন, এই শানের ভিতরে কি এটা আর একটা মাতাল শিরিক পেতাতি কোন কথা ছিল? মানে এমনি তো উনি একটা নিজস্বভাবে নিজস্ব প্রক্রিয়ায় একটা জিকির আবিষ্কার করে সেটা গেয়েছে, খুব ভাইরাল হয়েছে, এই লোক আবার পাশে পাশে তার সবাই গেছে যে না, তো সে তো ঠিকই জিকির করেছে। যাই হোক না কেন, আমি তো বারংবার সবসময় বলি সুন্নিদের মধ্যে পাগল, আজকে যে পাগলের মেলা আপনাদেরকে দেখাইলাম, আল্লাহ তাআলা সমস্ত পাগলদের থেকে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ তাআলার উত্তম জিকির করার তৌফিক দান করুক।